তৃণমূলের বড় নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম এবারে বিজেপির নাম করে বিশাল বড় সর্বনাশ করে দিল। বিজেপি মন্ত্রী নিশীথ প্রামাণিকের সর্বনাশ করে দিল এবং বিজেপি পার্টিরও বিরাট বড় ক্ষতি হতে চলেছে। চলুন, ফিরহাদ হাকিম এক মঞ্চে জনসভায় ইলেকশনের প্রচার করতে গিয়ে বিজেপিকে পুরোপুরি কোমর ভেঙে দিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন ফিরহাদ হাকিম কীভাবে বিজেপির সর্বনাশটা করে দিল। আমি একটা প্রশ্ন করতে চাই, এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে কোথাও পরেশ অধিকারী, কোথাও ফিরহাদ হাকিম, কোথাও অন্যান্যরা সবাই জিতেছে, কিন্তু বাংলার মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তিনি যাতে মুখ্যমন্ত্রী হন তার জন্য। এখানে আমাদের ক্যান্ডিডেট উদয়ন গুহকে আপনারা অনেকে ভোট দিয়েছিলেন, আবার কিছু মানুষ তারা ভুল করে বিজেপিতে ভোট দিয়ে দিয়েছিলেন। বিজেপি যিনি এখানে দাঁড়িয়েছিলেন, তিনি যদিও ভারতের নাগরিক নন, তিনি যদিও ওপারের লোক, এপারে ঘুষপেটিয়া ঘুষে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, তারপর আবার রেজিগনেশন দিয়ে দিলেন, বললেন না, দিনহাটার মানুষের সাথে আমি থাকবো না, আমি মোদী সাহেবের তেলে মাখনে পার্লামেন্টে থাকব, এখানকার মানুষকে সেবা করব। তৃণমূল কংগ্রেস ঠিক করেছিলেন, এখানকার ঘরের ছেলে যাকে এর আগেও বারবার আপনারা আশীর্বাদ দিয়েছেন, সেই উদয়ন গুহকে আপনাদের সামনে ক্যান্ডিডেট করার জন্য। আমরা জানি যে দিনহাটার মানুষ উদয়ন গুহকে দুহাত তুলে আশীর্বাদ করবে।